সো হে গায়েস, মি ইয়ামিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গায়েস, আজ চলে এসেছি মনিরুলদার লফটে। এই যে দাদা, আর এই হচ্ছে দাদার লফট। তো দাদার লফটে বিভিন্ন জেনারেশনের কবুতর রয়েছে, সেগুলি আজ তোমাদেরকে শক করাবো। তো গায়েস, চলো ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকো, আর ভাইয়ের চ্যানেল যা যা করার করে দিও। তো গায়েস, দাদার প্রথম পেয়ার দেখুন, কি কবুতর রয়েছে এটা? এটা জিরা ম্যাড্রাজ আছে, আর একটা কালে চটিয়াল ম্যাড্রাজ আছে রেগদার। তো গায়েস, এক পেয়ার ম্যাড্রাজি কবুতর। আয়েস কোয়ালিটি দেখুন গায়েস, খুবই সুন্দর আয়েস রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, পরটা দেখাও। এই হচ্ছে পর, খুবই সুন্দর পর রয়েছে। আচ্ছা, এটা নর না মাদা রয়েছে? এটা মাদা আছে। মাদা? হ্যাঁ, মাদা কবুতর গায়েস। পাঞ্জাটা দেখাও। এই হচ্ছে কবুতরটির পাঞ্জা, খুবই সুন্দর পাঞ্জা দেখতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, নরটা দেখাও। এটা হচ্ছে জিরা ম্যাড্রাজ। এটা নর রয়েছে গায়েস, নরের আইস কোয়ালিটি দেখুন, খুবই সুন্দর। ঠিক আছে, পরটা দেখাও। এই হচ্ছে পর, পরের ভাইব্রেশন রয়েছে। আচ্ছা, পাঞ্জাটা দেখাও। এই হচ্ছে নরের পাঞ্জা। আচ্ছা, এই পেয়ারটি কি সেল করা হবে? হ্যাঁ হ্যাঁ, এই পেয়ারটি সেল করা হবে। হ্যাঁ। আচ্ছা, দাম কি ভিডিওতে বলা যাবে নাকি? না, ফোনের মাধ্যমে বলতে হবে। আচ্ছা আচ্ছা। তো গায়েস, দাদা ভিডিওতে দাম বলছে না, তো দাদার নম্বর আমি শেয়ার করে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো, দাদাকে কল করে নেবে। ঠিক আছে গায়েস, দাদার আরেকটি পেয়ার দেখুন, কি কবুতর রয়েছে এটা? এটা হচ্ছে ম্যাড্রাজ। ম্যাড্রাজি? সাদা ম্যাড্রাজ, হোয়াইট ম্যাড্রাজি গায়েস, খুবই সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আয়েস কোয়ালিটি গায়েস, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কবুতরটির পর। আচ্ছা, পাঞ্জাটা দেখাও। এই হচ্ছে পাঞ্জা। এটা নর রয়েছে? এটা নর, নর কবুতর গায়েস। ঠিক আছে, মাদিটা দেখাও। এই হচ্ছে মাদি, মাদির আয়েস কোয়ালিটি দেখুন, খুবই সুন্দর কোয়ালিটি রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, পরটা দেখাও। এই হচ্ছে পর। আচ্ছা, পাঞ্জাটা দেখাও। এই হচ্ছে পাঞ্জা। আচ্ছা, এই পেয়ারটি কি সেল করা হবে? এই পেয়ারটাও সেল হবে, সেলে রয়েছে, সেলে রয়েছে। তো গায়েস, এই পেয়ারটিও সেল করা হবে। আচ্ছা, এদের উড়ান কিরকম আছে দাদা? উড়ান 6-7 ঘন্টা মিনিমাম ওড়ে। 6-7 ঘন্টা? হ্যাঁ। তো গায়েস, 6-7 ঘন্টা নর্মালি ওড়ে দাদার কবুতরগুলি। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো, দাদাকে কল করে। গাড়ি ওড়াই না আমরা, বাচ্চাগুলো ওড়াই, বিন পড়ায় 6-7 ঘন্টা ওড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গায়েস। দাদার আরেকটি পেয়ার দেখুন, খুবই সুন্দর পেয়ার, কি কবুতর রয়েছে এটা? একটা হচ্ছে চিনিশিরার, একটা হচ্ছে পাঞ্জাবের মলয়। এই দুটো মানে সাদা চোখ এবং কালো চোখের দুটো, মানে এর ব্লাড গ্রুপে এত ভালো, বাচ্চাগুলো খুবই ভালো ওড়ে। কিরকম ওড়ান আছে এদের? এই বাচ্চা বিন পড়ার বাচ্চা 6-7 ঘন্টা মিনিমাম ওড়ে। এই হচ্ছে গায়েস আইস কোয়ালিটি, খুবই সুন্দর কোয়ালিটি রয়েছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পর, পর কাচি করা রয়েছে। এটা নর রয়েছে? এটা নর। আচ্ছা ঠিক আছে। আরে, এটা হচ্ছে মাদা। এটা মাদা? হ্যাঁ। এই হচ্ছে গায়েস মাদা। পায়রাটা দেখতে খুবই মোটা লাগে, কিন্তু ধরতে দেখুন হাতের মুঠুর থেকে সরু, কত সরুটা দেখুন। আচ্ছা, এটা কি সেলে রয়েছে? এটাও সেলে আছে। এটাও সেলে আছে। আচ্ছা, তো গায়েস, দাদার প্রতিটি কবুতর দাদা সেলে রেখেছে। গায়েস, দাদার আরেকটি পেয়ার দেখুন, কি কবুতর রয়েছে এটা? বাম হাতেরটা এটা আম্বাশিরা বলে, আর এটা হচ্ছে পশ্চিমা কালশিরা বলে। আচ্ছা, এটা আম্বাশিরা পায়রা, চোখটা দেখুন। আইস কোয়ালিটি দেখুন গায়েস, বাহ দারুণ কোয়ালিটি রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, পরটা দেখাও। পর কাঁচি করা আছে। এই হচ্ছে পর, কাঁচি করা রয়েছে। পরের ভাইব্রেশন দেখুন গায়েস, খুব সুন্দর ভাইব্রেশন রয়েছে। পাঞ্জা দেখাও। এই হচ্ছে কবুতরটির পাঞ্জা। আচ্ছা, এটা নর রয়েছে? এটা নর, আর এটা মাদিটা, এর মাদিটা কেটে গেছে, এখন এই পায়রাটার সঙ্গে পেয়ার করেছি, করে ছানা বাচ্চা তুলছি। আচ্ছা, মাদিটা রাখ। এই হচ্ছে গায়েস মাদি, মাদির আইস কোয়ালিটি দেখুন, খুবই সুন্দর কোয়ালিটি রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, পরটা দেখাও। এই হচ্ছে গায়েস মাদির পর, খুবই সুন্দর পর রয়েছে। আচ্ছা, পাঞ্জাটা দেখাও। এই হচ্ছে গায়েস পাঞ্জা।
আচ্ছা, এটা কি সেলে রয়েছে? এটাও সেলে আছে। এটাও সেল করবে? হ্যাঁ সেল করবে। তো গাইস, এই পেয়ারটিও সেল করা হবে। খুবই সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন, একেবারে বিগ সাইজের। ঠিক আছে গাইস, দাদার আরেকটি পেয়ার দেখুন, গিরিবাজ কবুতর, নাজরা। নাজরা না, একটা নাজরা আছে আর একটা কালপেটি নাজরা আছে। আচ্ছা আচ্ছা, আইস কোয়ালিটি দেখুন গাইস, খুবই সুন্দর আইস রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা পরটা দেখাও, এই হচ্ছে গাইস পর, খুবই সুন্দর পর রয়েছে। এটা নড় রয়েছে? এটা নড় আছে। আচ্ছা মাটিটা দেখাও, এটা হচ্ছে কালপেটি নাজরা, বুঝলেন? নাজরা কালপেটি, চোখ দেখুন, আইস কোয়ালিটি দেখুন গাইস, খুবই সুন্দর কোয়ালিটি। আচ্ছা পরটা দেখাও, এই হচ্ছে গাইস পর, খুবই সুন্দর পর রয়েছে। আচ্ছা এটা মাদি রয়েছে? এটা মাদি। আচ্ছা এই পেয়ারটা কি সেল করা হবে? এটাও সেল হবে। লেজটা দেখুন, এই হচ্ছে গাইস লেজ, একেবারে বাঁধানো লেজ রয়েছে। আচ্ছা ঠিক আছে গাইস, দাদার আরেকটি পেয়ার দেখুন, এটা কি কবুতর রয়েছে? এটা কালেঙ্গা চটিয়াল আছে। এটা নড় রয়েছে? চটিয়ালটা নড়, এটা মাদা। আচ্ছা খুব সুন্দর পেয়ার গাইস দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা কি সেল করবে? এটাও সেলে আছে। এটাও সেলে রয়েছে? হ্যাঁ হ্যাঁ। তো গাইস, দাদার সমস্ত কবুতরগুলি দাদা সেল করবে। তো দাদার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা যারা ইন্টারেস্টেড আছো দাদাকে অবশ্যই কল করে নেবে।